নগাঁওত বজ্রপাত পড়ি মহিলাসহ আটজন লোক গুরুতরভাবে আহত, চারিজন লোকর অবস্থা অতি সংকটজনক। নগাঁওর ঢিঙত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। খেলপথারত খেল ধেমালি চলি থাকার সময়তে হঠাৎ বজ্রপাত পড়ি গুরুতরভাবে আহত হয় আটজন লোক, ইয়ারে চারিজন লোকর অবস্থা অতি সংকটজনক বলে জানিপরা গেছে। নগাঁওর ঢিঙর সোনারী গাঁত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনাট। বজ্রপাত পড়ি গুরুতরভাবে আহত হওয়া লোক কেজন হয়েছে জহিরুল ইসলাম, আজগর আলী, মুস্তাকিন আহমেদ, খাইরুল ইসলাম, জুস্নারা বেগম, রুসনা বেগম, ওয়াসিম আক্তার আর কারিজুল ইসলাম। আটাইকজন লোককে ঢিং এফআইআর ভর্তি করা হয়েছে। ইয়ারে ভিতর চারিজন লোকর অবস্থা অতি সংকটজনক বলে জানিপরা গেছে। এই ধর আজি বিয়লি সাড়ে চারিটামান বজাত একটা ঢেরেকনি মারিছে, ঢেরেকনি মারি পিছত চারি পাঁচজন মানুষ আহত হল, মানে দুঃখ পাইছে আর গাত পড়া নাই, দূরতে পড়েছে, এটা মানে সেন্সলেস হয়ে আছে। এটা ডিং হসপিটালত আনা হয়েছে কিন্তু ডক্টরে এতালেকে ভাল রিপোর্ট দিয়া নাই আমলক। কিমান মানুষ এটা ধর পাঁচজন মানুষ এডমিট করা হয়েছে আর কেবাজনও আছে, সিহতো মানে এটা ঘর আছে, মানে আনার ব্যবস্থা করে আছো। এটা ধর ডক্টরে কয়ে আছে কিন্তু এটা আধা ঘন্টা টাইম দিছে, আধা ঘন্টা পিছত যদি সিহতর যদি সেন্সলেস না হয় তাহলে নগাঁও রেফার করা হবো। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।